জাতীয় পতাকা দিয়ে তৈরি ইউজেনথ্রো মাস্ক যাতে ব্যবহারের পর যত্রতত্র ফেলে দিয়ে অবমাননা না করা হয় তার জন্য উদ্যোগ নিল বারাসাত পৌরসভা। স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষের মধ্যে বেশি চমক সৃষ্টি করতে ও বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে দোকানে চড়া দামে বিকোচ্ছে জাতীয় পতাকা দিয়ে তৈরি ইউজেনথ্রো মাস্ক। এগুলো ব্যবহার শেষ হলে যত্রতত্র ডাস্টবিনে রাস্তাঘাটে নোংরা আবর্জনা ফেলার জায়গায় ফেলে দেবে ব্যবহারকারী বিক্রেতারা। এটা জাতীয় পতাকার অবমাননা করা হবে, তাই এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার আগে সতর্কতা অভিযানে নামলো বারাসাত পৌরসভা। বুধবার দুপুরে বারাসাত পৌরসভার পৌরপ্রশাসক সুনীল মুখার্জি গোপন সূত্রে খবর পেয়ে বারাসাতের হরিতলা বাজার এলাকায় হানা দেয় এবং জাতীয় পতাকার অশোক চক্র সম্বলিত ত্রিবর্ণ রঙের মাস্ক বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। সমস্ত মাস্ক বিক্রেতার কাছে তিনি আবেদন জানান জাতীয় পতাকা সম্বলিত কোনো মাস্ক বিক্রি না করতে, মানুষকে আরো বেশি করে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করতে বারাসাত পৌরসভার এই পদক্ষেপ গ্রহণ। ঠিক আছে, বলেছে আবার ভিডিও করছে তো বেশি ব্যাচের জন্য নিয়েছিলাম। চেয়ারম্যান আমাকে বারণ করলেন যে উনি বললেন যে এই মাস্ক বেচা যাবে না, এটা সবাই ইউজ করে ফেলে দিতে পারে, ঠিক নেই। বাট মাস্কটা বেরিয়েছে বলে দেখলাম ভালো লাগলো, বাচ্চারা পড়বে, তাই আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরে পড়ার সাথে সাথে আমি তাকে ফেরত দিয়ে এসেছি। হ্যাঁ, ওনার কাছ থেকেই নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছেন, আপনারা ফেরত দিয়ে এসেছি। বাট আমার উদ্দেশ্য ছিল বাচ্চারা পড়বে বলে। আমার ভুলটা ভুল হয়েছিল বলতে আমি যে গেছিলাম বাচ্চাটা পড়লে দেখতেও ভালো লাগবে, যে জন্য জাস্ট নিয়েছিলাম, আর কালকে পছন্দ হয়েছে তাই নিয়েছিলাম। তোমার নামটা দাদা? আমার নাম, আমার চোখে অনেকদিন আগেই পড়েছে যে ন্যাশনাল মানে এ কী বলবো কি ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল কালারের এবং শুধু তাই না, তার মধ্যে আমার অশ্বস্তম্ভ মারা আছে, সেইটা মাস্ক পড়েছে। এখন এটা মাস্কটা তো বেআইনি মাস্ক, কারণ হচ্ছে এর আমরা হাঁচলেও এর মধ্যে সব সর্দি লাগছে, আমরা কাশলেও থুতু লাগছে, তারপরে সেটা রাস্তায় ফেলে দিচ্ছে। এটা তো জাতীয় যে পতাকা, হ্যাঁ, তাকে অপমান করা হয়। আমার সেটা খারাপ লেগেছে, গিয়ে আমি ওই দোকানে বলেছি ভাই তোমরা এগুলো আর বিক্রি করো না, এটা আমাদের দেশের মানে জাতীয় পতাকাকে অপমাননা করা হয়, হ্যাঁ, সুতরাং এটা আমার না করাই ভালো। আমি ওদের বলে নিয়েছি ওরা সব শরীর এগুলো নিয়ে সব শরীরে ঘরের ভেতরে রেখে দিয়েছে, ওরা বাবাকে কথা দিয়েছে আর আমরা বিক্রি করি। মুনাফা লাভের আশা এটা আমার চোখে পড়লো তাই আমি দেখলাম, ঠিক আছে, কারণ এরকম তো আর অনেক বিক্রি হয়ে গেছে। কিন্তু দোকানদারদেরও বোঝা উচিত যে এটা জাতীয় পতাকার রঙে রং করা এবং তাতে অসঙ্গত সেই এটাও মারা আছে, চক্রটাও মারা আছে, ঠিক আছে। এইতে আমার মনটা খুব খারাপ লাগলো বলে আমি আজকে রেটটা করলাম, গেলাম গিয়ে ওদের পাওয়া করেছে। তাদের উদ্দেশ্যে একটাই আবেদন, জাতীয় পতাকাকে অবমাননা করবেন না। জাতীয় রঙে যদি কোনো মাস্ক থাকে আপনারা ওই চক্র দেওয়া, তাহলে সেগুলো আপনারা দোকানদারকে একটু বলুন যে আপনারা এগুলো বিক্রি করবেন না, এগুলো বিক্রি করা মানে আমাদের দেশের জাতীয় পতাকাকে অপমান করবেন।